too. আমায় নির্দেশ দেওয়া হয়েছে কবিতা বলার জন্য। আমি প্রথম যে কবিতাটি বলছি সেটি জীবনানন্দ দাশের বাংলার মুখ। বাংলার মুখ, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বতীর করে আছে চুপ। ফণী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙড়ির জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুমরের মতো তার কেঁদেছিল পায়। আরেকটি কবিতা বলবো।